হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ঝুমা লেডিস বুটিক আমি ঝুমা আমি এখন আপনাদের সামনে বত্রিশ সাইজের একটি ব্রাকাট ব্লাউজ কেটে দেখাবো আমি আগে দেখুন কাগজ দিয়ে একটা ডাইস করে নিব তারপরে আমি কাপড়ে কাটিং করব। আপনারা এই মডেলটির দিকে লক্ষ্য করুন আমার সম্পূর্ণ ভিডিওটি আমি এই মডেল দেখিয়ে করব আমি এখানে দেখাবো সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি করে ব্লাউজটি তৈরি করলে আপনাদের বেশ থেকে কাটোরিটি উপরে উঠে যাবে না বত্রিশ সাইজের জন্য আপনারা কতটুকু গলা নামাবেন বা এখান থেকে কতটা দূরে গিয়ে আপনার আপনারা ব্রার কাটিংটি করলে কাপড় পরার পরে দেখা যাবে না বা দেখা গেলে আপনাদের কেমন হবে বা কাটরির মধ্যে আপনারা কতটুকু কাপড় নেবেন মেজারমেন্ট নেবেন আমার সম্পূর্ণ ভিডিওটি আমি মডেল দেখিয়ে করব তাই স্কিপ না করে আমার সঙ্গে থাকুন এখানে দেখুন আমি একটা কাপড় আমি দুটো ভাস করে নিয়েছি এখানে আমার একই সঙ্গে সামনে এবং পেছন পার্ট বেরিয়ে যাবে আমি এখানে ব্লাউজের ঝুল নিয়ে বা সেলাই পয়েন্ট নিয়ে আমি এখানে দেখুন চোদ্দো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব দাগটিকে এবার আমি সোজা করে নেব এবার দেখুন এইখান থেকে আমি পুটের মাপ নিয়ে নেব পুটের মাপ আমি এইখানে পুট বা তিরার মাপ এইখান থেকে আমি বত্রিশ সাইজের জন্য পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি নিয়ে একইভাবে ফিতাটি এইভাবে দেখুন আমি নিচু করে দিব এই দাগে সোজা করে নিচু করে এইখানেও আমি পাঁচ ইঞ্চিতে একটি দাগ টেনে নিব দাগ টেনে নিয়ে দেখুন এই দাগটিকে আমি সোজা করে দেব। সোজা করে দিলাম এইখান থেকে দেখুন আমাদের আর্মহলের লাইন গেল এবার আর্মহলের যে লাইন থাকবে সেই লাইনের মধ্যেই আমাদের কি হবে বেস্টের মাপ চলে আসবে আমি উপরে মাপগুলি দিয়ে দিব। আপনারা একটু দেখে নেবেন এইবার দেখুন আমার এই এইটা যেহেতু বত্রিশ সাইজের ব্লাউজ আমি বত্রিশকে চার ভাগ করব। চার ভাগ করলে আমার আট হয় তাই এইখান থেকে আমি আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এইবার আমি আট ইঞ্চির থেকে আমি দেড় ইঞ্চি নিয়ে আরেকটি দাগ দেবো এটা যদি আপনাদের ব্লাউজটি টাইট হয়ে যায় তাহলে লুজ করতে কাজে লাগবে এইবার দেখুন এইখান থেকে আমি কমরের মাপ নিয়ে নেব কমরের মাপ আমি এইভাবে সোজাসুজি করে দেখুন এইখানে যেরকম সাড়ে ইঞ্চি নিয়েছিলাম এইখানেও আমি সাড়ে ইঞ্চি নিয়ে নেবো কিন্তু যখন আমি ব্লাউজটি সেলাই করব সেলাইয়ের সময় তখন আমি যে ব্লাউজ সেলাই করব সেই ব্লাউজের মেজারমেন্ট নিয়ে আমি সঠিক মাপ দিয়ে ফিটিংস দিয়ে দেবো এইবার দেখুন দা আমি সোজা করে টেনে নিচ্ছি এইবার এই কোন থেকে আমি আরমহলের জন্য এক ইঞ্চি তুলে নিব এইটা আপনাদের কম্পালসারি যে কোনো সাইজের জন্যই আপনাদের এই এটি টানতে হবে এবং পেশন পাটের জন্য আমি দেড় ইঞ্চি টেনে নেব পেশন পাটের জন্য এইখানে দেড় ইঞ্চিতেও একটি দাগ দিয়ে দিলাম এইবার আমি আর্মহল টেনে নেব আর্মহোল টানার জন্য দেখুন এইখানে ফিতাটি ধরে মোটামুটি তিন ইঞ্চি থেকে আমরা ডাউন শুরু করে দেবো এখন আমি এইখানে সেভ দিয়ে দিলাম সামনে পাট এবং পেছন পাটের দুটি সেবই দিয়ে দিলাম এবার আমি কাপড় কাগজটি কেটে নিব এইবার দেখুন এখানে আমি কাগজটি কেটে নিলাম কাগজটি কেটে নেওয়ার পরে আমার দেখুন এখানে দুটি পাট বেরিয়ে গেল একটি সামনে পাট এবং পেছন পাট এবার আমি কি করবো এখানে পেছন পাট করে নেব এবং এটি দিয়ে সামনে পাট করে নেব পেছন পাটে আমার এখন কিছুই করতে হবে না শুধু আমি এখান থেকে গলা নামিয়ে নেব গলা নামিয়ে নিলেই আমার পেছন পাট হয়ে গেল এবার দেখুন গলা নামানোর জন্য এখান থেকে আমি দুই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এখানে যদি আপনারা বেশি নিয়ে নেন তাহলে কাত থেকে পরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখান থেকে দুই ইঞ্চি নিলে আপনাদের ব্লাউজটি কখনোই কাত থেকে পড়বে না এবার দেখুন এইখানে আপনারা ডিপ কত নেবেন এইখানে আমি ব্লাউজের ডিপ আট ইঞ্চি নিয়ে নেব তাই আট ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম তারপরে এইখানে আমি দেখুন তিন ইঞ্চি নিব তিন ইঞ্চি নিয়ে এই দাগটি এর সঙ্গে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পরে দেখুন এইখানে আমি একটা রাউন্ড শেপ দিয়ে দেবো আপনারা যদি এইভাবে ব্লাউজ তৈরি করেন তা তাহলে আপনাদের কার থেকে কখনোই ব্লাউজ পরে যাবে না এবং নিচের দিকে খুব সুন্দর একটু খেলানো হবে এবার আমি পেশন পার্টটিও কেটে নিচ্ছি এবার দেখুন আমি পেছনের গলাও কেটে নিলাম আমার পেছন পাট রেডি হয়ে গেল এবার আমি সামনে পাট করবো সামনে পাট করার জন্য প্রথমে আমি দেখুন এখানে গলার মেজারমেন্ট নিয়ে নেব এইখানে পুট আমি দুই ইঞ্চি নিয়ে নিলাম দুই ইঞ্চি নেওয়ার পরে দেখুন এইখান থেকে আমি গলা সাড়ে ছয় ইঞ্চি নামিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এবার এইখানে আমি দুই ইঞ্চি নিয়ে এসেছি কিন্তু এইখানে আমি আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব বা আপনারা চাইলে তিন ইঞ্চিও নিতে পারেন যে যেভাবে এখানে যদি একটু বেশি খোলা টাইপের চান তাহলে আপনারা এখান থেকে আড়াই বা তিন ইঞ্চি নিয়ে নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী এইবার এই দুটি দাগ আমি একসঙ্গে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পরে দেখুন এইখান থেকে আমি এক ইঞ্চি তুলে দেবো এটা কম্পালসারি এটা আপনাদের যে কোনো সাইজের জন্য বত্রিশ থেকে আঠাশ থেকে শুরু করে আপনাদের চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আপনাদের এই কাজটি করতেই হবে যতটা গলা নামাবেন তার থেকে ঠিক এক ইঞ্চি উপরে আপনাদের একটি দাগ দিতে হবে এই দাগ কোন দাগ এই দিকে আপনারা মডেলের দিকে লক্ষ্য করুন ওইখানের দাগটি হচ্ছে এইখানে যে কাটোরি এবং এর দুটো পাটের জয়েন্ট এই জয়েন্টটি যদি একটু বেশি উপরে উঠে যায় তাহলে আপনাদের এখানে শাড়ি পরার পরে জয়েন্টটি উপরে দেখা যাবে আপনাদের ব্লাউজটি ব্লাউজ হবে কিন্তু দেখতে একটু খারাপ লাগবে কিন্তু এই এই কাটোরির এইখানে জয়েন্টটি যদি আপনারা সঠিক দিতে পারেন তাহলে শাড়ি পরার পরে ব্লাউজটি দেখতে আপনাদের খুবই সুন্দর লাগবে এইবার দেখুন এইখানের জয়েন্ট মোটামুটি আমি এখানে সাড়ে পাঁচ দিলাম আপনারা পাঁচ বা সাড়ে পাঁচের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন এর থেকে যদি বেশি দেন তাহলে উপরে শাড়ি পরার পরে উপরে দেখা যাবে ব্লাউজটি দেখতে ভালো লাগবে না এইবার দেখুন এইখানে যেহেতু আমার সামনে পাটের আর্মহোল ছিল এটা আমাদের পেছন পাটের আর্মহোল বাদ দিয়ে আমি সামনে পাটের আর্মহোলটি এইখানে তৈরি করে নেব এইবার দেখুন এইখান থেকে কোনা করে আমি আড়াই ইঞ্চি নিয়ে নেব এটা কম্পালসারি এইটা আপনাদের যে কোনো সাইজের জন্যই নিতে হবে এইখানে আমি আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এইবার দেখুন এখান থেকে আমি বেল্ট নিয়ে নেবো এখান থেকে বেল্টের জন্য আমি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম দাগটিকে আমি সোজা করে দেব। সোজা করে দেওয়ার পরে দেখুন এইখানে কাটোরির জন্য আমি কতটা রাখবো এইখানে এটা যেহেতু বত্রিশ সাইজের ব্লাউজ তাই এইখানে কাটোরির জন্য আমি এইখানে দেখুন সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দেওয়ার পরে দেখুন এই এইখানের দাগ এবং এইখানের দাগ এবং এইখানের দাগ এই তিনটি দাগ আমি সুন্দর করে মিলিয়ে দিব এই দাগগুলি আপনারা আলতো হাতে দেওয়ার চেষ্টা করবেন তাড়াহুড়া করে দিলে আপনাদের দা সেফটি কখনোই ভালো আসবে না এইবার দেখুন এইখান থেকে আমি তিন ইঞ্চি তুলে দিব। এবং এই সাইড থেকেও আমি তিন ইঞ্চি তুলে দিয়ে একটি দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে দেখুন এইখানে আমি ফিতারটি ধরলাম ধরে এই যে যে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এই ফিতারটি আমি মুড়ে দেবো মুড়ে দিয়ে মিডিল করে দেবো মিডিল করে দিয়ে এখানে একটি দাগ দিয়ে দিলাম এবারে দেখুন দু সাইডে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি তুলেছি কিন্তু এখানে আমি কত তুলবো এখানে আমি আড়াই ইঞ্চি তুলব আড়াই ইঞ্চি তুলে আমি সোজা করে এখানে একটি দাগ দিয়ে দিলাম এবার এই দাগ তিনটিকে আমি কি করব মিলিয়ে দেব এই শেপটা আপনারা একটু সুন্দর আলতো হাতে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ব্লাউজ করার পরে কাটোরি শেপটা খুবই সুন্দর লাগবে দেখতে এইবার আপনাদের একটা জিনিস দেখাই আমি এইখান থেকে দেখুন আমার কত হলো এইখান থেকে হলো কত আমার সাড়ে আট ইঞ্চি এইবার যদি আমি কাটোরিটা যখন অন্য একটা কাপড়ের মধ্যে করব তখন আমি সেলাই পয়েন্ট নিয়ে নেবো তাহলে আমার কত দাঁড়াবে দেখুন এইখানে কাটোরি তাহলে আমার সাড়ে সাড়ে আট ইঞ্চি ছিল তাহলে আমার কত দাঁড়াবে এখানে দেখুন মিনিমাম শ নয় বা সাড়ে নয় হয়ে যাবে এইবার আপনারা এখানে এই মডেলটির দিকে লক্ষ্য করুন এইখানে ব্লাউজ পরার পরে দেখুন এইখানে কত আছে এইখান থেকে বত্রিশ সাইজের জন্য আমার কার থেকে ব্লাউজটি কখন কোথায় মাপ নেবেন পরার পরে ঠিক নেকটা যেখানে থাকবে আপনারা সেইখান থেকে মাপ ধরবেন এইখানে দেখুন কত মাপ আছে সাড়ে নয় ইঞ্চি এইবার আমি আরও সেলাই পয়েন্টের জন্য এই এবার দেখুন আমি পেছনের গলাও কেটে নিলাম আমার পেছন পাট রেডি হয়ে গেল এবার আমি সামনে পাট করবো সামনে পাট করার জন্য প্রথমে আমি দেখুন এখানে গলার মেজারমেন্ট নিয়ে নেব এইখানে পুট আমি দুই ইঞ্চি নিয়ে নিলাম দুই ইঞ্চি নেওয়ার পরে দেখুন এইখান থেকে আমি গলা সাড়ে ছয় ইঞ্চি নামিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এবার এইখানে আমি দুই ইঞ্চি নিয়ে এসেছি কিন্তু এখানে আমি আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব বা আপনারা চাইলে তিন ইঞ্চিও নিতে পারেন যে যেভাবে যদি একটু বেশি খোলা টাইপের চান তাহলে আপনারা এখান থেকে আড়াই বা ইঞ্চি নিয়ে নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী এইবার এই দুটি দাগ আমি একসঙ্গে মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পরে দেখুন এইখান থেকে আমি এক ইঞ্চি তুলে দেবো এটা কম্পালসারি এটা আপনাদের যে কোনো সাইজের জন্য বত্রিশ থেকে আঠাশ থেকে শুরু করে আপনাদের চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আপনাদের এই কাজটি করতেই হবে যতটা গলা নামাবেন তার থেকে ঠিক এক ইঞ্চি উপরে আপনাদের একটি দাগ দিতে হবে এই দাগ কোন দাগ এই দিকে আপনারা মডেলের দিকে লক্ষ্য করুন ওইখানের দাগটি হচ্ছে এইখানে যে কাটোরি এবং এর দুটো পার্টের জয়েন্ট এই জয়েন্টটি যদি একটু বেশি উপরে উঠে যায় তাহলে আপনাদের এখানে শাড়ি পরার পরে জয়েন্টটি উপরে দেখা যাবে আপনাদের ব্লাউজটি ব্লাউজটি হবে কিন্তু দেখতে একটু খারাপ লাগবে কিন্তু এই এই ইয়ে কাটোরির এইখানে জয়েন্টটি যদি আপনারা সঠিক দিতে পারেন তাহলে শাড়ি পরার পরে ব্লাউজটি দেখতে আপনাদের খুবই সুন্দর লাগবে এইবার দেখুন এইখানের জয়েন্ট মোটামুটি আমি এখানে সাড়ে পাঁচ দিলাম আপনারা পাঁচ বা সাড়ে পাঁচের মধ্যেই দেওয়ার চেষ্টা করবেন এর থেকে যদি বেশি দেন তাহলে উপরে শাড়ি পরার পরে উপরে দেখা যাবে ব্লাউজটি দেখতে ভালো লাগবে না এইবার দেখুন এইখানে যেহেতু আমার সামনে পাটের আর্মহোল ছিল এটা আমাদের পেসন পাটের আর্ম আমি কী করবো এখানে সামনে পাটের আর্মহলটি কেটে বাদ দিয়ে দিব। পেছন পাটের এখানে দেখুন পেছন পাটের আর্মহোল কেটে বাদ দিয়ে আমি সামনে পাটের আর্মহোলটি এইখানে তৈরি করে নিব এইবার দেখুন এইখান থেকে কোনা করে আমি আড়াই ইঞ্চি নিয়ে নেব এটা কম্পালসারি এইটা আপনাদের যে কোনো সাইজের জন্যই নিতে হবে এইখানে আমি আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এইবার দেখুন এখান থেকে আমি বেল্ট নিয়ে নেবো এখান থেকে বেল্টের জন্য আমি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম দাগটিকে আমি সোজা করে দেব সোজা করে দেওয়ার পরে দেখুন এইখানে কাটরের জন্য আমি কতটা রাখবো এইখানে এটা যেহেতু বত্রিশ সাইজের ব্লাউজ তাই জন্য আমি এইখানে দেখুন সাড়ে পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দেওয়ার পরে দেখুন এই এইখানের দাগ এবং এইখানের দাগ এবং এইখানের দাগ এই তিনটি দাগ আমি সুন্দর করে মিলিয়ে দিব এই দাগগুলি আপনারা আলতো হাতে দেওয়ার চেষ্টা করবেন তাড়াহুড়ো করে দিলে আপনাদের দা সেফটি কখনোই ভালো আসবে না এইবার দেখুন এইখান থেকে আমি তিন ইঞ্চি তুলে দিব এবং এই সাইড থেকেও আমি তিন ইঞ্চি তুলে দিয়ে একটি দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে দেখুন এইখানে আমি ফিতারটি ধরলাম ধরে এই যে যে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছিলাম এই ফিতাটি আমি মুড়ে দেবো মুড়ে দিয়ে মিডিল করে দেবো মিডিল করে দিয়ে এখানে একটি দাগ দিয়ে দিলাম এবার দেখুন দু সাইডে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি তুলেছি কিন্তু এখানে আমি কত তুলব এখানে আমি আড়াই ইঞ্চি তুলব আড়াই ইঞ্চি তুলে আমি সোজা করে এখানে একটি দাগ দিয়ে দিলাম এবার এই দাগ তিনটিকে আমি কি করব মিলিয়ে দেবো এই সেপটা আপনারা একটু সুন্দর আলতো হাতে মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ব্লাউজ করার পরে কাটোরির সেপটা খুবই সুন্দর লাগবে দেখতে এইবার আপনাদের একটা জিনিস দেখাই আমি এইখান থেকে দেখুন আমার কত হলো এইখান থেকে হলো কত আমার সাড়ে আট ইঞ্চি এইবার যদি আমি কাটোরিটা যখন অন্য একটা কাপড়ের মধ্যে করবো তখন আমি সেলাই পয়েন্ট নিয়ে নেবো তাহলে আমার কত দাঁড়াবে দেখুন এখানে কাটোরি তাহলে আমার সাড়ে সাড়ে আট ইঞ্চি ছিল তাহলে আমার কত দাঁড়াবে এখানে দেখুন মিনিমাম শ নয় বা সাড়ে নয় হয়ে যাবে এইবার আপনারা এখানে এই মডেলটির দিকে লক্ষ্য করুন এইখানে ব্লাউজ পরার পরে দেখুন এইখানে কত আছে এইখান থেকে থেকে সাইজের জন্য আমার কখন কোথায় মাপ পরার পরে ঠিক নেকটা যেখানে থাকবে আপনারা সেইখান থেকে মাপ ধরবেন এইটা দেখুন কত মাপ আছে নয় ইঞ্চি এবার সেলাই পয়েন্ট নিয়ে আমার কত হবে সাড়ে নয় ইঞ্চি তাহলে সেলাই করার পরে আমার কত টিকবে নয় ইঞ্চি টিকবে এইভাবে যদি আপনারা ব্লাউজ করেন কখনোই আপনাদের ব্লাউজ বেশ থেকে উপরে উঠে যাবে না কিন্তু এইখানে যদি আপনাদের আট বা সাড়ে আট ইঞ্চি হয়ে যেত তাহলে কী হতো ব্লাউজটি উপরের দিকে টান পড়তো উপরের দিকে টান পড়লে কী হতো বেশ থেকে কাটোরিটি আপনাদের উপরে উঠে যেত ওই জন্য যে কাস্টমারে ব্লাউজ করবেন তার এইখান থেকে আপনারা বাস পয়েন্ট বা পয়েন্ট টির মাপ নিয়ে নেবেন বা কোনো যদি রেডিমেড ব্লাউজ বা কোনো ব্লাউজ আপনাদের মাপের ব্লাউজ দেয় তাহলে আপনারা এই নেক থেকে ধরবেন ফিতাটি নেক থেকে ধরে এইখানে একটু টেনে ধরে আপনারা পয়েন্টের মাপ নিয়ে নেবেন সেই পয়েন্ট অনুযায়ী যদি আপনারা ব্লাউজটি করে দেন তাহলে ব্লাউজে আর কোনো অসুবিধা থাকবে না এইবার এইখানে দেখুন এইখানে আমি বেল্টের জন্য কি করব এখানে দেখুন বেল্টের এইখানটায় হাফ ইঞ্চি তুলে দেব হাফ ইঞ্চি তুলে দিয়ে একটি দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে আমি এই কি কী করবো এর সঙ্গে দেখুন মিলিয়ে দেবো মিলে দেওয়ার পরে আমার এখানে একটু আমি রাউন্ড শেপ দিয়ে দিলাম গলার জন্য এখানে দেখুন আমার সামনের পাটের জন্য সব ড্রয়িং করা হয়ে গেল এবার আমি সামনের পাটটি কেটে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওর মধ্যে একটি লাইক দিবেন আপনাদের লাইক পেলে আমার ভিডিও করার আগ্রহ আরও বেড়ে যাবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা আমার ভিডিও দেখে চলে যাচ্ছেন কিন্তু আমার চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করে নিচ্ছেন না সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি অবশ্যই বাজিয়ে দেবেন এবং অল প্রেস করবেন আমি পরবর্তী ভিডিও করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন আপনারা কোন টাইপের ভিডিও দেখতে চান আমি সেই টপিক অনুযায়ী আপনাদের সব ভিডিও করে দেব। এবার দেখুন আমার এইটা সমান থাকবে একদম সেম থাকবে কিন্তু যখন আমি কাপড়ে বসাবো তখন এক দিয়ে নেব তখন নিচ থেকে আমি এক ইঞ্চি বাড়িয়ে নিব এইটার পরিবর্তন আসবে এটা আমার সেম থেকে যাবে এখন আমি অন্য একটা কাগজের উপরে এই দুটি বসিয়ে আমি আবার সব দিকে সেলাই পয়েন্টের জন্য কাপড় বাড়িয়ে নিব। এবার দেখুন আমার এই কাটোরিটি আমি কি করলাম একটা কাগজের উপরে বসিয়ে আমি সুন্দর করে এঁকে নিলাম এঁকে নিয়ে আমি কি করলাম কাটোরিটি তুলে নিলাম তুলে নেওয়ার পরে দেখুন আমি এই সাইড থেকে এক ইঞ্চি বাড়িয়ে দিব এবং এই সাইড থেকেও আমি এক ইঞ্চি বাড়িয়ে দিব এইখানে আমি দেখুন সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়াবো এবং এইখানে আমি দুই পয়েন্ট বাড়াবো এখানে আমি বেশি বাড়াবো না আমি দুই পয়েন্ট এখানে বাড়িয়ে নিলাম সেলাই পয়েন্টের জন্য আর আমি কি করব এই নিচেও দেখুন আমি হাফ ইঞ্চি করে সেলাই পয়েন্টের জন্য সব জায়গায় বাড়াতে থাকবো এইবার আমি সব দাগগুলিকে সুন্দর করে মিলিয়ে দিব এবার দেখুন আমি কাটরিটি কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি এবার কী করব আমি নিচের পাট বের করবো এই নীচের পাট বের করবো আমার এই পাটটি কোনো কাজে লাগবে না আগে যে বের করেছিলাম এটা আমি কী করবো এবার দেখুন সরিয়ে রাখবো সরিয়ে রেখে আমি এইখানে নিচের পাটটি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মাপ নিয়ে নিব মাপ নেওয়ার পরে দেখুন এইখানে আমার কত এলো এইখানে আমার সাত ইঞ্চি দুই সুত এলো এবার আমি এইখানে সাত ইঞ্চি দুই সুত লম্বা করে একটি মাপ নিয়ে নিব মাপ নেওয়ার পরে দেখুন এইখান থেকে আমি সূত্র অনুযায়ী তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এই দাগটি আমি কিভাবে দিব দেখুন এইখানে যে আমি ফার্স্ট পার্ট কেটেছিলাম কাটার পরে দেখুন আমি দুই সাইড থেকে যে অংশটি তুলেছিলাম এইখান থেকে দেখুন তিন ইঞ্চি এবং এইখান থেকেও আমি তিন ইঞ্চি তুলেছিলাম তাহলে পাটের জন্য আমি কত নেব তিন ইঞ্চি এইখানে দেখুন আমি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম এইখানেও আমি তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিলাম মিলিয়ে নেওয়ার পরে দেখুন সেলাই পয়েন্টের জন্য আমি আরও হাফ ইঞ্চি নিয়ে নেব আরও হাফ ইঞ্চি নিয়ে আমি একটি দাগ দিয়ে দিলাম দাগ দেওয়ার পরে দেখুন এইখান থেকে আমি এক ইঞ্চি তুলে দেব এক ইঞ্চি তুলে দিয়ে এখানে সুন্দর করে আমি রাউন্ড করে এই দাগটি মিলিয়ে দেব এইবার আমি নিচের এই পাটটিও কেটে নিব এবার দেখুন আমি নিচের পাটটিও কেটে নিয়েছি কেটে নিয়ে আমার যে আগের আমি কাটোরি দুটো করেছিলাম এই দুটো আমি সরিয়ে রাখবো এইবার দেখুন এইখানে আমার চল এবার দেখুন এইখানে আমি উপরে যে আমার সোজা ছিল সোজা দিকে আমি এইভাবে একটি ভাজ দিয়ে দিব ভাজ দিয়ে দেওয়ার পরে দেখুন এইখানে যে আমার কাটরির মধ্যে আমি দুই সাইডে যতটা বাড়িয়েছিলাম এখান থেকে এবং এখান থেকে যতটা বাড়িয়েছিলাম দেখুন এখান থেকে এক ইঞ্চি এবং এক ইঞ্চি এদিকেও বাড়িয়েছিলাম তাই আমি এইখান থেকে দেখুন যে ভাজ দেওয়া অংশ ভাজ দেওয়ার অংশ থেকে আমি এইখানে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এক ইঞ্চি দাগ দিয়ে এটা আমি টেকিনের জন্য সুন্দর করে মিলিয়ে দিব মিলে দিয়ে দেখুন এবার দেখুন এইটা গেল আমার এক নম্বর পার্ট এইটা গেল দুই নাম্বার এবং এইটা গেল তিন নাম্বার এবার দেখুন এক নম্বরের সঙ্গে আমি দুই নম্বর কোথায় জয়েন্ট করব আমার যে সোজা দিক ছিল আমার এই সোজা দিকটা জয়েন্ট হবে তারপরে আমার এইখানে তিন নম্বর পার্ট জয়েন্ট হবে তিন নম্বর পার্ট জয়েন্ট হওয়ার পরে আমি চার নম্বর পার্টটি লাগিয়ে নিব এবার দেখুন আমি ডাইসগুলিকে সুন্দর করে একটি কাপড়ের উপরে সমান করে দাগ দিয়ে নিলাম আমি এবার এগুলি তুলে নিব তুলে নেওয়ার পরে দেখুন শুধু বেল্টের ক্ষেত্রে একটা পরিবর্তন এসেছে আমি বেল্ট থেকে এক ইঞ্চি বাড়িয়ে আমি কাপড়টায় দাগ দিয়েছি আমি এবার ডাইসগুলি তুলে তুলে নিয়ে আমি কাপড়গুলি কেটে নেব বা কাপড়গুলিকে আমি সুন্দর করে কেটে তুলে নিলাম শুধু যখন কাটরের এই পার্টটি আপনারা বসাবেন তখন একটি ওরপ সাইডের কাপড়ে বসানোর চেষ্টা করবেন ওরোপ সাইড হচ্ছে যে কাপড়টি টানলে আপনাদের এরকম বলবে এইভাবে যদি বসান তাহলে কাটরির সেফটি আপনাদের খুবই ভালো আসবে এবার আমি এই পাটটাও কেটে নিব